কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকালবেলা শুরু করে দিলাম কাজকর্ম সেই সাথে আমার ডেইলি ব্লগ আশা করছি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে আজকে সকালবেলা খাবো রুটি তার জন্য করতেছি রুটি রুটি বানাতে এমন খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু পরিমাণে যখন বেশি হয়ে যায় তখন বানাতে বানাতে হাফে উঠি যেহেতু আমরা লোক সংখ্যা একটু বেশি রুটি যদি দুই পিস করেও খাই তারপরেও দেখা যায় যে বিশ থেকে চব্বিশটা রুটি আমাদের লেগে যায় এর জন্য আমরা কি করি যাদের একটু রুটি খাওয়া প্রয়োজন তারা রুটি খায় আর বাকি সবাই দেখা যায় পান্তা ভাত বর্ণ কিছু খেয়ে নিই কারণ এতগুলো রুটি বানানোর পর সেগুলো ভাজতে অনেকটা সময় লাগে বানানোর চাইতেও ভাজতে বেশি সময় লাগে এই যে একটা প্যারা এই প্যারার জন্য এখন রুটি খাওয়া কম হয় ইদানিং তো আজকে হচ্ছে রুটি করতেছি কেন বাচ্চাদেরকে রেগুলার নুডলস খাওয়াটাও ঠিক না কারণ ওরা হচ্ছে নুডলস আর হচ্ছে রুটি এই দুইটা খাবার ছাড়া সকালে আর অন্য কিছু খেতে চায় না ভাতটা একদমই খেতে চায় না এর জন্য ভাবলাম যে অল্প করে রুটি করি তো অল্প করে করতেছি আর আজকে সারা স্কুল আছে তার জন্য ওর জন্য একটা টিফিন বানাচ্ছি তো আপনাদের তো একটা ব্লগে বলেছিলাম যে অর্চে গেছে বেড়াতে এর জন্য এখন শুধু সারা জনই বেড়াচ্ছে হয়তো এই ব্লগটা দেখে আপনারা বলবেন যে শুধুমাত্র জন্য কেন বানালেন অমির জন্য তো বানাতে পারতেন অবশ্যই পারতাম এবং বানাতামও যদি আমি থাকতো বাসায় তো যাই হোক এখানে হচ্ছে আমি আলু সেদ্ধ করে একটু মশলা দিয়ে মানে হচ্ছে চাট মশলা বা পাঁচ ফোরন গড়ো এরকম একটা মশলা দিয়ে আর কি আলু দিয়ে ডিম দিয়ে চপ করে দিলাম যেহেতু বাচ্চারা ডিম খেতে পছন্দ করে না ওদেরকে কিন্তু এইভাবে একটু চপ বানিয়ে দিলে কিন্তু আবার সুন্দর মতো খায় আর স্কুলের ব্যাপারটা হচ্ছে যে স্কুলে আপনি যে কোনো খাবার দেন না কেন সেটা সুন্দর মতো খাবে কিন্তু বাসায় দেখা যায় যে কত রকমের বাহানা করে তো চপ ভাজা হয়ে গেল টিফিন বক্সে ভরে এটা দিয়ে দেব এরপর হচ্ছে দুপুরবেলা রান্না বান্না করব আজকেও আমার একটা পছন্দের রেসিপি হবে সেটা হচ্ছে পাবদা মাছ রান্না হবে সর্ষে বাটা দিয়ে এবং পেঁয়াজ রসুন আদা বাটা মানে সব ধরনের মশলা দিয়ে সর্ষে দিয়ে আমরা পাবদা মাছ রান্না করি ভীষণ ভালো হয় খেতে তো আজকে সেই রেসিপিটাই করা হবে তো পাবদা করে নিয়েছি এরপর একটু পেঁয়াজ রসুন আদা পেস্ট করে নিলাম এখন হচ্ছে সরিষা পেস্ট সাথে নিয়েছি কাঁচা মরিচ লবণ আর কাঁচা জিরে তো কাঁচামরিচ একটু বেশি করে নিয়েছি যাতে ঝালের পরিমাণটা একটু বেশি হয় ইদানিং খাবারের স্বাদ কেন যায় না ভালো লাগে না মুখের রুচি কমে গেল নাকি খাবারের স্বাদই নষ্ট হয়ে গেছে সেটাই বুঝতে পারতেছি না কেমন আছো তুমি জুড়ে বলো সকালবেলা কি খাইলে রুটি দেওয়া জল চিনি দিয়ে কি সুন্দর একটা কথা বললো সারা সারা এখন স্কুলে যাবে এখন বাজে ওইসই যে আটটা এখনো বাজে নেই পাঁচ মিনিট বাকি আছে আমরা রান্না অর্ধেক কাজ শেষ করে এখন বাবুকে সরি সারাকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম এখন রান্না রান্নাবান্না শুরু হবে বাবুকে একটু পরে ঘুম থেকে রান্না রান্নাবান্না শেষ করে নিয়ে তো সারা টাটা ভালো মতো স্কুলে যাই ও মিসের কথা শুনো ঠিক আছে সারা টিফিন বানিয়ে সারাকে স্কুলের জন্য রেডি করিয়ে এরপর পাঠিয়ে দিলাম স্কুলের জন্য এদিকে আসছি রান্নাঘর মা আজকে রান্না করবে তো সেদিন আমি রান্না করেছিলাম তো মা বললো আজকে আমি রান্না করি বলো ঠিক আছে করেন তো প্রথমে হচ্ছে ইলিশ মাছের মাথা ভেজে তুলে নিল ইলিশ মাছের মাথা দিয়ে ডাটা দিয়ে চটচড়ি করা হবে আর এখানে করা হচ্ছে ঝোল শাক তো ঝোল শাক রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি ভেজে নিতে হয় তারপর হচ্ছে এখানে ডাটা শাক আর পাট শাক একসাথে মিক্সড করা হয়েছে দুই প্রকারের শাক দিয়ে রান্না করতে হয় আর এদিকে হচ্ছে পাবদা মাছ ভাজা হবে পাবদা মাছ ভাজাটা খুবই ঝামেলার ব্যাপার কারণটা হচ্ছে যে কড়াইতে দেওয়ার সাথে সাথে এমনভাবে ফুটা শুরু করে মানে তেল ছিটানো শুরু করে খুবই একটা বাজে ব্যাপার হয়ে যায় তখন দেখা যায় যে মাছ উল্টানোর জন্য কাছে যাওয়া যায় না খুব জুড়ে জোরে ফুটে অনেক সময় দেখা যায় যে চোখে মুখে আসে এই হচ্ছে পাবদা মাছের একটা সমস্যা আমার কাছে পাবদা মাছ খেতে ভালোই লাগে কিন্তু মা বেশি পছন্দ করে না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন কি খাবো সব কিছু খেতে খেতে দেখা যায় একটা সময় আইটেম খুঁজে পাওয়া যায় না তখন সামনে যা পাওয়া হয় সেটাই খাওয়া হয় তো এখানে হচ্ছে ঝুল শাক রান্না করা হচ্ছে চালের গুঁড়া জল দিয়ে গুলে লিকুইড করে এটা দিতে হয় তাহলে একটু ঘন হয় ঝোলটা ঝোল শাকটা খেতে খুবই ভালো হয় একটা অন্যরকম স্টাইলের শাক রান্নার রেসিপি এটা তো এখন হচ্ছে সর্ষেটা রান্না করা হবে কালো জিরে ফোড়ন দেওয়া হলো এবার হচ্ছে এখানে মশলা দেয়া হলো পেঁয়াজ রসুন আদা বাটা এরপর হচ্ছে এখানে একটু জলের মধ্যে হলুদ মরিচ লবণ গুলে দেওয়া হয়েছে তাহলে কি হয় দেখা যায় তেলে দেওয়ার পর পুড়ে উঠে তো এই সমস্যাটা হয় না এখন হচ্ছে সর্ষে বাটা দেওয়া হলো এখন সমস্ত মশলা আমরা দশ থেকে এই দশ মিনিটের মতো আর কি সুন্দর মতো কষিয়ে নিতে হবে যখন দেখবেন যে উপরে থেকে একটু তেল উঠে আসছে তখন বুঝতে হবে যে হয়ে যাবে এই রান্নাটা করতে অনেক কম সময় লাগে কিন্তু খেতে ভীষণ ভালো তো এখানে হচ্ছে মা একটু গরম জল দিল যেহেতু চুলাটা খালি ছিল এর জন্য গরম জল করে রেখেছিল এখন গরম জলটা দিলে রান্না তাড়াতাড়ি হয়ে যায় এখন ভেজা রাখা মাছগুলো দিয়ে দিলো আর সবসে দিব হচ্ছে রসুন বাটা তো বাবদা মাছের রেসিপিটা কমপ্লিট হলো এবার হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে ডাটা দিয়ে চটচুরি করা হবে ইলিশ মাছের মাথা দিয়ে শুধুমাত্র ডাটা অন্য কোনো সবজি দেয়া যাবে না এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে চটচড়ি করলে এত বেশি ভালো লাগে খেতে সেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না না খেলে বুঝতেই পারবেন না কোনো রকমের মশলা লাগবে না পেঁয়াজ রসুন আদা কিচ্ছু লাগবে না শুধু ডাটাকে একদম কুচিয়ে কুচিয়ে কাটবেন সাথে দেবেন একটু রাঁধুনি ফোরন সোমবারে হচ্ছে ডাটাগুলো সিদ্ধ হওয়ার পর দিতে হবে মাছের মাথা

আমাদের সবার খাওয়া দাওয়া শেষ কিন্তু এই যায়নি সব সময় দেরি করে খায় সারার বাবা আডিশানের বাবা উনি যে খাইতে বসতেছে অফিসার মানুষ তো কাজ করে সময় পায় না এই দেখেন অফিসার মানুষের খাবার কি সুন্দর পান্তা ভাত ত্রিশ মাসের মাথা দিয়ে সরসরি কি বলবো মনটা খারাপ ছিল এটা হ্যাপি

গলা মোলা বয়ে গেছে এখানে টেনশন করব হয় কিছু না ব্যাপার না ঠিক হয়ে যাবে তো দেখেন সকাল থেকে কি রান্না বান্না হলো এই যে ঝুল শাক রান্না করা হয়েছে পেঁয়াজ কুচি দিয়ে কাঁচা কুচি দিয়ে এখানে রান্না করা হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে টাটা দিয়ে চটচটি এটা হচ্ছে সর শ্যা দিয়ে পাবদা মাছ এটা আমার খুবই পছন্দের একটা রেসিপি খুবই ভালো লাগে অসাধারণ লাগে খাইতে বলতে গেলে এটা হচ্ছে বেগুন ভাজি সানা সার জন্য তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবারের মেনু খাও তুমি কি খাও পেয়ারা কি দিয়ে খাও কি ডিম পারে বলো গোড়া তো ডিম পারে না নিচে বললো কে নিচে না যাবো না আজকে একটা মজার ব্যাপার ঘটাতে চলেছি সেটা হচ্ছে যে আজকে একটু মডেলিং করতে চলেছি আমি ভাই সময় কিছু ড্রেস গিফট পেয়েছিলাম সেগুলো বানাতে দিয়েছিলাম তো বাসায় চলে আসছে আর কি মানে বানানো হয়ে গেছে তো এখন ভাবছিলাম যে এই ড্রেসগুলোকে কীভাবে আপনাদেরকে দেখাবো তো ড্রেসগুলো ভালো সুন্দর আমার তো পছন্দ হয়েছে তাই ভাবলাম এই তো সুযোগ পেয়েছি একটু মডেলিং করে নেই যেহেতু অন্য কোনো জায়গায় মডেলিং করার যোগ্যতা বা ক্ষমতা তো কখনোই হবে না কিন্তু ইউটিউবের মতো প্ল্যাটফর্মে যা খুশি তাই করা যায় i've been driving this train years in this lane there's no stopping this flame cause i came to the game and i changed it to play how i like rearranged it to my own domain yeah i got what it takes made lots of mistakes taking shots skipping breaks i withdraw on the things i make i turn flaws into flawless traits i build tall never cap in space i won't stop till i hear him say oh, oh, da, 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 Again, I got tired eyes, need a cup of blend. That's right. In the AM, that's my only friend. No light. Just the sun coming up on the horizon. I lose track of time. Yeah, I move fast and climb. A new class divine. Yeah, true passion shines. And I'm through passing time. I choose stacking dimes. You snooze half the time while I move passing by. I work hard each day.